হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তোলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক। যদি বলি শাকিব খান, অপু বিশ্বাস, কোটি টাকার কাবিন থেকে শুরু করে অসংখ্য সুপার ডুপার হিট ছবি এফ আই মানিকের হাত দিয়ে এসেছে, এত এত সুপার হিট ছবি দিয়েছেন, ব্যক্তিগত প্রাপ্তি আপনার জীবনে কি কি এসেছে? আর যেটা হচ্ছে যে আসলে সঞ্চয়টা আমি মনে করি দর্শক, আমার অডিয়েন্সগুলো যেভাবে আমার ছবিগুলো দেখেছে, আমার এটা মানে বিভিন্ন সময় কিছু চ্যালেঞ্জিং প্রোডাক্ট ছিল। যেমন একটা সময় আসলে শুরুটা তো খুব সুন্দর, চমৎকার, যে কারণে চলচ্চিত্রে আসা সেটাও সুন্দর এবং ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং ছিল। কিন্তু 2006 এসে আমি একটা চ্যালেঞ্জিং অ্যাটিটিউডে একটা এক্সপেরিমেন্টাল বেসেস কিছু প্রোডাক্ট করলাম। আমি দেখলাম যেটা নক করেছে সেটা ক্লিক করেছে, যেমন এবং পরিবর্তনের ধারা, যেমন ছবি ব্যবসা করাটা এটা কোনো ব্যাপার না। ছবি ব্যবসা দেখেছি 7 কোটি, ব্যবসা দেখেছি 5 কোটি, ব্যবসা দেখেছি 3 কোটি। আমার কথা হচ্ছে একটি সময় একটি ব্যাড ট্রেন্ডকে চেঞ্জ করা, এইটা আমার একটা চ্যালেঞ্জ ছিল 2006-এ। 2005-এর এন্ডে আমার বড় ভাই হঠাৎ আমাকে ফোন করে বললো, তুমি তো ভালো ছবি বানাইছো, হঠাৎ কী হলো? তা আমি বললাম যে বিষয়টা আমি বুঝলাম না। ও যেন আমার পিয়ন এসে বলছে যে স্যার তো খুব ভালো ছবি বানায়, স্যার এটা কী ছবি বানাইলো, কী হয়েছে বলো তো। তারপরে আমি বুঝতে পারলাম সেটা কোন ছবি দেখে বলেছে। বিদ্রোহী সালাউদ্দিন, মানে এই যে একটা ব্যাড ট্রেন্ড চলছিল, এটা একটা মানে ধ্বংসের যে একটা ব্যাপার ছিল চলচ্চিত্রের ধস, যে আমার হুমায়ুন স্যারের ছবিতেও এরকম ঘটনা ঘটেছে। আমরা আন্দোলন করলাম, আমরা ট্রাক্সফোর্স করলাম, আমি ট্রাক্সফোর্সের মেম্বার, কর্নেল গুলজার, মেজর হামিদ, কর্নেল গুলজার তো মারাই গেছে, মেজর হামিদ এখনও জীবিত, বহু মুভমেন্ট করলাম। মানে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যে ফিল্ম বানাতে হবে না, কোনো রকম একটা ফিতাটিতা। আমি দেখলাম অনেক সময় এরকমও দেখা গেছে, একটা ইউনিটে 4 জন ডিরেক্টর, স্টিল ক্যামেরাম্যান ডিরেক্টর, এবং এমনকি মেকআপ ম্যানও ইনভলভ হয়ে যাচ্ছে ডিরেকশন। কোনো ছবি বানাতে হয় না, কোনো গল্প নাই, কিচ্ছু নাই, খালি লাগে হচ্ছে 400-500 বিটের একটা পিস। আমি বুঝতে পারলাম যে সেই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং তাৎক্ষণিক আমি ফোন করলাম মেজর হামিদকে। মেজর হামিদ বললো যে আপনার এখন কোথায় কোথায় স্ক্রিন হয় একটা চার্ট দেন। ঠিক হাফ অ্যান আওয়ারের ভিতরে কনফার্ম হয়ে গেল আমাদের। আমার খুব জিদ চাপছে, আমি আমার সাথে অনেক ডিরেক্টর ছিল, মতিন রহমান ছিল, সোহান ছিল, সহিসলাম খোকন ছিল, সবাই স্টপ করে দিল ফিল্ম বানানো। আমি একা লড়েছি, এবাদন জাবেদা ছিল, ফুল্লেবন অবসর্ব, স্বপ্নের বাসব, হৃদয়ের বন্ধন, স্বামী স্ত্রী যুদ্ধ, দুই মানে বলে শেষ করা যাবে না, এইভাবে অনবরত এদের অ্যাগনেস্টে ফাইট করেছি, ট্রাক্সফোর্স করেছি, মুভমেন্ট করেছি, বহু লোককে ধরে এনেছি, তাদেরকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। রাইট, এক সময় আপনি চলচ্চিত্র এই 15 ডেজের মধ্যে তখন সেলিম আল দিন জীবিত, 5 মিনিট পরে আমি একটা ফোন করলাম সেলিম ভাইকে, সেলিম ভাই আর নো মোর উইথ ফেল, বলে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে সোজা আপনি এখানে আসেন। উনি একটা প্রোগ্রাম সেট করলো, বাচ্চুবাড়ির সাথেও কথা বললো যে ফিল্মের ইতিহাস আর চলচ্চিত্র ইতিহাস, একদম ওই যে আফসারউদ্দিন সাহেবও ছিলেন তখন, পুরো একটা গ্রুপ আমরা গবেষণা শুরু করলাম। হঠাৎ একটা ফোন পেলাম যে স্যার আমার চাকরি তো চলে যাচ্ছে, কী ব্যাপার বলছে, তোমার বস যে কারণে তোমার আমাকে খুঁজছে সেটা হবে না আর, সেটা আর সিনেমা বানাবো না, আই এম দ্য লাস্ট পার্সন যে শেষ মুহূর্ত পর্যন্ত ট্রাই করেছি। 2006-এ এক পর্যায়ে ওনার সাথে আমার কম্প্রোমাইজই করতে হলো, 10 কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচু, দাদিমা, মায়ের আতি, ভালো ছবি বানানো শুরু হলো, অপু বিশ্বাস আর শাকিব খানের একটা জুটি তৈরি হয়ে গেল। অনেক বছর ধরেই আপনি সুপার ডুপার হিট যা বানাতেন সেটাই সুপার হিট হতো। এফ আই মানিক সকালে ব্যস্ত এই সেটে, তো সন্ধ্যায় আরেক সেটে, এফ আই মানিকের শিডিউলই নেই। সেই এফ আই মানিক এখন চলচ্চিত্র পরিচালক হিসেবে একটু অবহেলিত, কেউ তাকে খোঁজে না, কেউ তার খবর নেয় না, এবং আমি যতদূর জানি আপনার ব্যক্তি জীবনেও যথেষ্ট দুঃখ কষ্ট আছে, আপনার পাশে কেউ দাঁড়াচ্ছে না, এটা কেন হলো? পরিবেশ, আমার সরকার, দেশ, ইন্ডাস্ট্রি এবং যারা নেতৃত্বে আছে যে যার ভূমিকায় আছে, কিন্তু কী পেলাম কী পেলাম না, কী কষ্ট করছি কী করছি না, সেটা টার্গেট না। টার্গেট হচ্ছে ধৈর্য, পেশেন্স,
এই পেশেন্সটুকু আমার আছে একটা মন এন্টারটেইনমেন্ট।